যা আছে সব দেন। কি কোন ভাত খাইতে ভাত পাই না, তাহলে দাম ম্যাডাম। আর শুনেন, নেতার কাছ থেকে যা নিবেন একবার আমার দিয়েন। মায়ের জন্য বিয়ার খরচের জন্য জানিবেন, ওইন থেকে এক বাক আমারে দিবেন। তোদের মতোই দুর্নীতিবাজ লোকদের জন্য সমাজে অবহেলিত মানুষগুলি আছে, তারা তাদের সঠিক ন্যায্য কিছু পায় না। রমজান মাস, অনেকে আমার কাছে আসবে বিভিন্ন জায়গা থেকে, কারোর সাথে এইরকম কোনো আচরণ করবে না যে মনে কষ্ট পায়, ঠিক আছে? আমার কাছে যেন কোনো রকম কোনো কমপ্লেন না আসে, যদি কমপ্লেন আসে তাহলে কিন্তু একটাও চাকরি থাকবে না, ঠিক আছে? বুঝাইতে পারছি আমি, ক্লিয়ার? আমার মিটিং আছে, পার্সোনাল মিটিং আছে একটা, এক ঘন্টা আমি খুব ব্যস্ত থাকব, কেউ যেন কোনো রকম ডিস্টার্ব না করে, ক্লিয়ার? যাও, সবাই যার যার কাজে লেগে যাও। আয় আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, কিসে কিসে? নেতার সাথে দেখা করবো। আরে নেতা দেখা করা যাবো না, নেতার সাথে দরকার আছে। আরে বেরো, নেতার মিটিং আছে। দরকার আছে নেতার সাথে একটু দেখা করতে। কি দরকার আছে বলেন, আমারে বলেন। আপনারা বলা যাবে না নেতারে, আমারে না বললে আপনি বাইরে থাকেন, আপনি আসার লাগবে। আসলে আমার মেয়ের বিয়া তো, হ্যাঁ, এর জন্য দরকার আছে। 500 টাকা দেন। কি কোন এডি? হ্যাঁ, কি কোন? 500 টাকা দেন ভাই। 200 টাকা আছে, গাড়ি ভাড়া নাই, এটাই নেন। চা পান কিনা খেয়ে শুনেন, মায়ের জন্য বিয়ার খরচের জন্য জানিবেন, ওইন থেকে এক বাক আমারে দিবেন। আচ্ছা, মনে থাকবো মাথার মাথায় রেখে। আচ্ছা, আয় আয়। আমার মাইয়েরা দেখতেছেন না, ওনার বিয়া। হ্যাঁ, এই জোলার কাজ লই তো আপনি আসবেন, আর তো ভালো কাজে আসবেন না তো। বুঝেন না, আমরা গরিব মানুষ। শোনেন, নেতাজি মিটিং আছে বুঝছেন, একটু দেখেন। 200 টাকা দেন। কি কোন ভাত খাইতে ভাত পাই না, তাহলে দাম ম্যাডাম। ভাই একটু দেখেন না। না 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 না, কোনো এক্সকিউজ নাই, এখন ম্যাডাম। ভাই 100 টাকা আছে, এটাই না। আচ্ছা শোনেন, মেয়ের জন্য যে টাকাটা পাইবেন না ওইখান থেকে কিন্তু এক বাক আমাকে দিবেন। আচ্ছা ভাই, কথাবার্তা ঠিক থাকে। আচ্ছা, পরে আবার ভুলে যান। না না, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম আসেন। আর ম্যাডাম আমার দিকটাও খেয়াল রাখেন, ওকে? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। এই কে আপনি? এর নেতার সাথে দেখা করতে। নেতার সাথে দেখা করি মানে বললে কে দেখা করা যায়? এদিকে দাঁড়ান, দরকার আছে একটু। কিসের দরকার, কি সমস্যা? কি? এই যে আমার মেয়ের বিয়া। আপনারা তো দান খরচের জন্য আসছেন, টাকার জন্য। কেমনে নেতারে ফুসলে ফুসলে টাকা নেওয়া যায়? এই দান দায়ই তো থাকেন। কি করেন, 500 টাকা দেন। 500 টাকা নাই তো ম্যাডাম। নাই কি? নাই বলে কি হয়? তাহলে ভিতরে যাইতে, যা আছে সব দেন। 10 টাকা দেন গাড়ি। 10 টাকা দিন মানে আবার বেশি কত হয় মহিলা? আর শুনেন, নেতার কাছ থেকে যা নেবেন এক বাক আমারে দিয়েন, হ্যাঁ? মনে থাকে যে নলে কিন্তু নেক্সট টাইম আবার এখানে এসেটার জায়গা পাইবেন না। আচ্ছা যান। কইতা হে খয়রাতি ময়রাতি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সন্ধ্যার সময় কথা বলবো, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে অনেকদিন আগে আসছিলাম না আপনার কাছে, মেয়েটার বিয়ে, আপনি বলছেন রোজার মাসে আসতে। রকিবের স্ত্রী না? জি। আমার এখানে যে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? ওই যে মেয়েটার বিয়ে। ওর? জি। বিয়ে কি কমপ্লিট?
কথাবার্তা কমপ্লিট হ্যাঁ এখন কথা মানে এখন একটু গুজগার বাকি রইছে বাজার সদায় আর ও টুকটাক আচ্ছা ঠিক আছে ধরো এখানে 1 লক্ষ টাকা আছে বিয়ের কাজ শেষ করো বাজার সদায়টা আপনি কইরে দেন না বুঝলাম না বাজার সদায়টা আপনি কইরে দেন একটু কেন আমার একটু সমস্যা আছে কি সমস্যা আসলে আপনাদের আসার সময় গেটের দারোয়ান না উনি বলছে আপনি যে টাকা দিবেন ও এক ভাগ তারে দিতে তারপর আরেকটা ছেলে একটা মেয়ে তারাও চাইছে আসার সময় দারোয়ানের 500 উনাদের 200 200 করে দিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি ব্যাপারটা আমি অবজার্ভ করতেছি তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা টাকাটা নিয়ে যাও মহিলারে কত দিতে আছে 1 লাখ দিতে আছে কানের নিচে মুতায় ফেলাম টাকা দেয় নাই মানে এই মাত্র তো আমাদের বসে টাকা দিল টাকা ভাই করেন বেশি কথা কয় আমার চুরুর উপরে পাটপারি করেন টাকা ভাই করেন হাতে নেন নেন ও বই 30,000 আপনি এত বলেন নিয়ে গেলে আর একটা কথা কইবেন কানে নিচে দিম জান বালা কাম কইরা দে বালা বুদ্ধি দে গায় বাজে না কইতে গেছ যাও বালু এসে এই মার্কেট তো এ তাড়াতাড়ি আয় আয় এই দরুন দরুন তাড়াতাড়ি টাকা দেয় নাই তো আবার আমার লগে মিছা কথা কন টাকা দেন দেন 5,000 টাকা রাখেন আর ওগুলো দিয়ে দেন এত বেশি কথা কন কি লাগে আপনি কসম 500 টাকা যে দিছেন 200 টাকা আপনারা যদি সব রেখে দেন তাহলে মাইয়া বিয়া কেমনে দেব দেন আমাদের গ্রামে পাশের একজন লোক থাকে ওনার টাকা পাঠাইতে হতো বলেন তো ওই যে আপনি যে টাকা দিলেন না 1 লাখ ওই যে আপনার ভেতরে দুইজনে রাইখা দিছে এক ভাগ ও রাইখা দিছে এই যে টাকা এই কয় টাকা বেশি কথা না কে রে আবার আমার গায়ে হাতও তুলছে আমি আবার মিথ্যা কথা বলে চুপ গত কয়েকদিন আগে আমি কি বলছিলাম ভাই কেন কি বলছিলাম বলছিলেন অনেক লোক আসবে স্যার হ্যাঁ তাদের সাথে কি করতে বলছিলাম ভালো আচরণ করতে ভালো আচরণের নমুনা এটা আমি তো ওনার সাথে কোনো কিছু হ্যাঁ মানে চা ঠান্ডা কাপ গরম একটা লোক অসহায় মানুষ সাহায্যের জন্য আসছে তার মেয়ের বিয়ে সে আমার পর্যন্ত পৌঁছাইতে যাওয়ার সময় তো খেসারত দিতেই হয়েছে আবার ওইখান থেকে যা নিয়ে আসছে মানে ভা ভাগ বন্ধ করে সবাই দিতে দিতে উনি লাস্টে বাসায় যাইব কিনিয়া আঙুলটা চুষতে চুষতে এই তো এই বর্তমান পরিস্থিতি হ্যাঁ একজন গরিব মানুষ একজন নেতার কাছে বা একজন চেয়ারম্যানের কাছে বা একজন মেম্বারের কাছে বা একজন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছাইতে গেলে তার ওই পর্যন্ত যাইতে হইলে জায়গায় 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 তার ঘুষ দিতে হয় তারপর ওইখান থেকে যেটা পায় ওইটা নিয়ে আসার সময় আবার ওইখান থেকে ভাগ দিতে 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 লাস্ট অফ অল সে আঙুল চুষতে চুষতে বাড়িতে যায় এ হইল আমাদের পরিস্থিতি হ্যাঁ কি হয়েছে ডাকছেন
কিছু জানেন না 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 কি হইছে সমস্যা এরা নিতে টাকা জি এই কি বলেন আমি আপনার টাকা নিছি মানে এ মিস্টার কাম কষ্ট করেন জি আপনার কি এই আসল রূপ পেয়ে যাই না না সব না কিছু বুঝতেছি না একদম চুপ আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে ডাইকা যখন আমি বললাম কি বলছিলাম বলেন তো একটু বলছিলেন যার দরকার আপনার আর কিছু বলি নাই বলছিলাম যে আমার এখানে অনেক লোকজন আসবে রমজান মাস সাহায্য সহযোগিতার জন্য তাদের মধ্যে কেউ যেন কোনো রকম প্রতারিত না হয় তাদের যেন কোনো রকম ডিস্টার্ব না হয় বলছিলাম জি 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 উনি ওনার মেয়ের বিয়ের জন্য আসছে আমার কাছে সাহায্যের জন্য ওনাকে আমি সাহায্য করছি যাওয়ার সময় আপনাদেরকে ঘুষ দিছে টাকা নিয়ে আসার সময় আবার ওইখান থেকে 50% রেখে দিয়েছেন কেন কখন না স্যার একদম চোখ একদম চোখ তোদের মতো দুর্নীতিবাজ লোকদের জন্য সমাজে অবহেলিত মানুষগুলি আছে তারা তাদের সঠিক ন্যায্য কিছুকু পায় না সাহায্য সহযোগিতাটুকু পায় না কারণ মেম্বার চেয়ারম্যান পর্যন্ত বা প্রভাবশালী ব্যক্তি পর্যন্ত পৌঁছাইতে তাদের অনেক কাঠখড় পোড়াইতে হয় একটা সময় যখন ওই জায়গায় পৌঁছায় ওইখান থেকে টাকা পয়সা নিয়ে আসার সময় আবার তোদেরকে দিতে দিতে লাস্টে খালি হাতে বাড়ি ফিরে গরিব মানুষ কই যাবো কোথায় যাবো অসহায় মানুষগুলি কোথায় যাইব হ্যাঁ টাকা বের কর সব বিশ্বাস করার জন্য কাজ করি নি স্যার টাকা বের কর কি হলো আমার বের করতে বাদ দিয়া টাকাগুলি একটা অসহায় মানুষ সাহায্য সহযোগিতার জন্য আসছে তার মেয়ের বিয়ে তোমরা তাহলে সহযোগিতা করবা ওইটা না কইরা উনি আমার কাছ থেকে যে টাকাটা নিছে ওইখান থেকে আগে আবার বন্ধ বসাই দিল ভাগ যে আমাকে এত বাসন দিতে হবে তাহলে স্যারের সাথে আমি যোগাযোগ করাই দেবো আবার স্যার যখন সাহায্য দিবে ওইখান থেকে আমাকে এত বাসন দিতে হবে কেন এই অসহায় লোকগুলি কোথায় যাবে হ্যাঁ দেখতেছি তোমার এই এখানে আসো টাকা বের করো স্যার কিসের টাকা টাকাগুলি আসলো কোথেকে করো তোমরা এই এখানে দাঁড়া ইউনিফর্ম খোল খোলস না কে খোল কি করুন স্যার খুলতে বলছি খোল এতক্ষণ লাগে কেন রাখ এখানে রাখ প্যান্ট কী খোল জুতা খোল জুতা খোল এখানে রাখ প্যান্ট খোল বেল্ট খোল দেখি এই যে ভদ্রলোক এখানে আছেন আপনি যাবেন কি ব্যান্ড পার্টি বাজায় বাইর করতে হইব এই যে এখান দিয়ে লাগানো বেরো আপনার লেগে আমার চাকরি গেছে বেরো দেখি আপনার এগুলি দেন এগুলি তো আমারই সব আর কি আছে আর কিছু নাই প্লিজ ঘাড় ধাক্কা দিয়ে বের করবো সসম্মানে চলে যাও টাকা আছে কেন জানা বেটা পরে কি বেটা দাওয়াত করে পাঠাই দেবো নাকি বাইর
কেউ আপনি মহারানী ভিক্টোরিয়া কোন একটা গার্মেন্টস বা বাসাবাড়িতে কাজ খুঁজে নেন একেবারে পাশা অসভ্য কথাকার এই টাকাগুলি তো নিছিল নাকি জি হ্যাঁ ধরো আবার কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমার কাছে চলে আসবে ওকে ভালো জি স্যার হ্যাঁ সবুজ এগুলি নিয়ে আসো